রাজক উত্তরা মডেল কলেজে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইনের আয়োজন করেছে ঢাকা ব্যাংক। অনুষ্ঠানে ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণীর প্রায় 500 শিক্ষার্থী অংশ নেয়। বিশেষ অতিথি ছিলেন ঢাকা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব ইমরানুল হক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলোর সহযোগী সম্পাদক এবং কিশোর আলোর সম্পাদক আনিসুল হক। অতিথিরা ছাত্রজীবন থেকেই শিক্ষার্থীদের সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে উদ্বুদ্ধ করেন।